রাখবেন, ভুল হতে পারে, আমি বলছি না কেউ গুনাহ করুক, গুনাহ হতে পারে, তবে গুনাহ হওয়ার পর তওবা না করা গুনাহ হওয়া অপরাধ, গুনাহ হওয়ার পর বুঝতে পারার পর তওবা করে আল্লাহর দিকে ফিরে না আসা আরো বড় অপরাধ। আমি কি বলেছি, গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহ বুঝার পর ফেরত না আসা ডবল বড় অপরাধ। আপনি বুঝার পরেও কেন ফেরত আসেন নাই? আদম সন্তানের দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আপনি হাদিসটা পাবেন, আপনি এই হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নম্বর 2344, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আনাস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস শয়তান ক্বাল, নিশ্চয় শয়তান বলল, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রতিপালক, লা আবরাহু উগি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফিসাদিহিম, আমি আপনার বান্দাকে পথহারা করব, আমি আপনার বান্দাকে জাহান্নামের পথে নেব যতদিন ওর শরীরে রূহ থাকবে। এই কথা কে বলছে, কার ইজ্জতের কসম করে বলছে? আচ্ছা এখানে একটা কথা বলি, তথ্য একটা শুনে নেন, তাহলে শয়তান আল্লাহকে মানে না? মানে না। তাহলে শয়তান শয়তান হলো কেন বলেন? একবার বলছেন আল্লাহকে মানে, আবার শয়তান কাফেরও হলো শয়তানও হলো, তো হলো কেন? বুঝেন বুঝেন, হ্যাঁ একজন বলেছে মোটামুটি ঠিক হয়েছে, তারপরে আমি ক্লিয়ার করি, শয়তান আল্লাহকে শুধু মানে না, শয়তান আল্লাহকে ভয়ও করে। সূরা হাশরের 16 নম্বর আয়াত করেন, শয়তান মানুষকে শয়তান করিয়ে গুনাহ করিয়ে চলে যায় আর বলে, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি, এবার তুমি যা পারো করোগা, তোমার সাথে আমি নাই। এই জন্য দেখবেন গুনাহ করার আগে একটা মাইন্ড থাকে, গুনাহ করার পরে মাইন্ড চেঞ্জ হয়। কেমন? দুই ভাই মারামারি লেগেছে, এর হাতে ও লাঠি ওর হাতে ও লাঠি, বাকি এর শরীরটা খুব হৃষ্টপুষ্ট, একটু দুর্বল, লাঠি নিয়ে যাই গিয়ে ও একটু ভয় ভয় আছে, ওর যে বডি একটা বাড়ি দিলে আমি শেষ, এ যেতে যেতে ওর মনে এবার শয়তান এবার ওয়াসা ওয়াসা দিয়েছে, এই মেম্বার সাহেব তোর পক্ষে, চেয়ারম্যান সাহেব তোর পক্ষে, সব তোর পক্ষে, দে একবারই কি হবে দেখা যাবে, বলতে বলতে দিছে একবারই, বাড়ি দেওয়ার পর দুর্বল মানুষ পড়ে গেছে, পরে ধরে নিয়ে হাসপাতালে গেছে, এমন কিছু হয় না, একটু অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে গিয়ে ডাক্তারে জ্ঞান ফিরায় ও এখন আপেল কমরা খাচ্ছে পায়ের উপরে পা তুলে দিয়ে, এখন বলেন যে বাড়ি দিছে, ও বাড়িতে আছে না পলাচ্ছে, ও খালি দেখছে দুঃসম্পর্কের আত্মীয় কই, ওই দুঃসম্পর্কের কালাতো বোনের বাড়ি কই, ভাঙ্গা বাড়ি কই, গোরস্থান কই, জঙ্গল কই, খালি ঘুরে বেড়াচ্ছে, আর মনে হঠাৎ করে একবার এবার এক পর্যায়ে ঘুরতে ঘুরতে মনে হয়েছে না বাড়িটা দেওয়া ঠিক হয় নাই, পুলিশ আমার ধাওয়া করে বেড়াচ্ছে, কোথায় দেখেছি ধরে আল্লাহ ভালো জানে, বাড়িটা দেওয়া ঠিক হয় নাই, জোরে বলেন, বাড়ি দেওয়ার আগে শয়তান ছিল, ওরে বলছে দে দেখা যাবে, বাড়ি দেওয়ার পর শয়তান তো আর নাই, এই জন্য ওর মানবিকতা জেগে উঠেছে, বলছে বাড়ি দেওয়া ঠিক হয় নাই। তো শয়তান শয়তানি করিয়ে আপনাকে ছেড়ে চলে যায় আর বলে আমি আল্লাহকে ভয় করি। এই জন্য দেখবেন গুনাহ করার আগে মনের অবস্থা এক থাকে, গুনাহ করার পরে মনের অবস্থা আরেক হয়। শোনেন, একটা রিক্সাওয়ালাকে যদি আপনি 40 বছর আগে থাপ্পড় দেন, 40 বছর পরে হলেও আপনার মনে ওটা কষ্ট দিবে, আপনার মনে ওটা বাঁধবে। ঢাকাতে আজ থেকে 40 বছর আগে এক রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলাম, দেওয়া আমার উচিত হয় নাই। আর 40 বছর আগে যদি একটা গরিব মেয়ের 40,000-50,000 টাকা ব্যয় করে যদি একটা বিয়ে দিয়ে দেন, আপনার ওই কাজ করার 40 বছর পরেও যদি ওই কথা মনে হয়, অন্তরে অন্যরকম একটা শান্তির বাতাস বইবে। এটা হচ্ছে ভালো আর খারাপের প্রভাব। তো বলছিলাম শয়তান আল্লাহর ইজ্জতের কসম করলো, তাহলে শয়তান শুধু আল্লাহকে মানে না, শয়তান আল্লাহকে ভয়ও করে। কেন সে শয়তান হলো? আল্লাহকে একদিন মানে নাই, কয়দিন? একদিন। আদমকে সেজদা করো, করে নাই, ওই জন্য কাফের, আল্লাহ বলছে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা তুই কাফের, তুই মারদুদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই একটা কথা না শোনার কারণে ওকে বাদ দিয়ে দিয়েছে আল্লাহর গোলামি থেকে, আল্লাহর জান্নাতে যাওয়া বান্দা থেকে বাদ দিয়ে ওরে আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে আল্লাহর এখানে শয়তান কার ইজ্জতের কসম করলো? আচ্ছা আপনি আমি কিসের করি? আল্লাহর করেন, তাহলে মাথার কসম কে করে? চোখের কসম কে করে? বাচ্চার মাথায় হাত দিয়ে কসম কে করে? বল্লা বড় মসজিদ অনেকে আছে, মসজিদে হাত দিয়ে কসম করায়, ঠিক না? এলু পেয়েছেন কই? মান হালফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে হলফ করে সব শিরক। কসম যদি করতে হয়, হলফ যদি করতে হয় কার নামে করবেন? সত্য কসম না মিথ্যা? মিথ্যা কসমের আবার অনেক ঝামেলা আছে, অন্যদিন বলা হবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলছে, আল্লাহ আমি আপনার বান্দাকে জাহান্নামে নেব যতদিন তারা বাঁচবে। আল্লাহ কথার পরিপ্রেক্ষিতে বলছে শয়তান, তুমি আমার ইজ্জতের একটা কসম করেছো, আমি আল্লাহ আমার ইজ্জতের তিনটা কসম করলাম, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইর্তিফাই, আমি আমার ইজ্জতের তিনটা কসম করে বললাম, আমার ইজ্জতের কসম করলাম, আমার জালালিয়তের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করে বললাম, আমার আদম সন্তান ভুল করে যখনই আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দেব।
হাদিস বলার উদ্দেশ্য আদম সন্তানের পিছনে লেগেছে শয়তান, এমন সেমন ভাবে লাগে নাই, আল্লাহর ইজ্জতের কসম করে লেগেছে, তাহলে আপনার আমার দ্বারা গুনাহ হবে এটা অস্বাভাবিক কিছু? ও আপনার রক্তে রক্তে চলতে পারে, 1516 নম্বর হাদিস আবু দাউদ, ও আপনার রক্তে রক্তে চলতে পারে, আল্লাহ ক্ষমতা ওরে দিয়ে দিয়েছে, শিরাই শিরাই চলতে পারে। আরেকটা হাদিস 4251 নম্বর হাদিস ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান পাপী, আর সবচেয়ে ভালো পাপী হলো যে পাপ করার পর তার রবের কাছে ক্ষমা চায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখানে অনেক মানুষ থাকতে পারেন, অনেক নারী পুরুষ থাকতে পারেন, যাদের জীবনে অনেক গুনাহ আছে, জেনার গুনাহ আছে, নেশা করার গুনাহ আছে, সালাত আদায় না করার গুনাহ আছে, অনেক গুনাহ আছে, তবে আজকে শুনেন, আপনি এখান থেকে আজকে তাওবা করে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আপনাকে করে নেবেন ইনশাআল্লাহ। চলেন কথা সামনে নিয়ে যাই, ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শোনেন আমার ভাইরা। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নামে দিতে চায় না, বান্দা জাহান্নামে যাবে বড় বড় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে বান্দার গুনাহ বেশি হয়ে যাওয়া, গুনাহ বেশি হলেই বান্দা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বারবার গুনার ব্যাপারে দুনিয়ার মানুষকে বলছে, তুমি শুধু গুনাহ থেকে মুক্ত হয়ে আসো, গুনাহ করেছো তাওবা করে একটু পবিত্র হয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস আপনি পাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব 2326 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, ও আমার বান্দারা তোমরা রাত দিন গুনাহ করতে থাকো, ওয়া আনা আগফিরুজ জুনুবা জামিআ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তো তোমাদের সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের রাতে দিনে করা গুনাহগুলোকে maaf করে দেয়, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, বান্দারা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও গুনাহ করনেওয়ালা বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাজান, জীবনে তো কতই গুনাহ করেছেন, কতই অন্যায় করেছেন, কতই পাপ করেছেন, আপনি আল্লাহর দিকে ফেরত আসেন, আমার আল্লাহ ওই পথ ভোলা বান্দার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে, আমার বান্দা কখন আমার দিকে ফেরত আসবে রে, আমি আমার বান্দারে মাফ করে জান্নাতের মেহমান করে নেব। জোরে কর না সুবহানাল্লাহ, হয় নাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনি বলতে পারেন, হুজুর মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে দলিল দেন, বল্লার মাঠে ওয়াজ করতে এসেছেন, দলিলের ঝুরিয়া তো ফাঁকা করে আসলে তো হবে না, ওটা আমিও জানি, কি বলেন এনে কোথায় ওয়াজ করতে আছে আমি জানি না, এত ওজনওয়ালা ওস্তাদরা বসে আছে, আমি তো বললাম একটা প্রশ্নে আমার ইলেম থেকে যাবে, আমার জ্ঞান থেকে যাবে, এটা আমি জানি, তবে আমি যেই কথাগুলো বলছি কথাটার পেছনে দলিল আছে, আল্লাহ বান্দার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করেন। নেন এবার দলিল, সহি মুসলিম আপনি খোলেন 6 নম্বর খণ্ড হাদিস নাম্বার 6734 ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসউন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন সেই করুণাময় দয়াময় আল্লাহ পরাক্রমশালী আল্লাহ রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখে যেন দিনের পাপকারীগণ রাতের বেলা ক্ষমা চাইতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখে যেন রাতের পাপকারীগণ দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এটা শবে বরাতের জন্য নয়, শবে কদরের জন্য নয়, এটা কোনো বিশেষ রাতের জন্য নয়, বিশেষ দিনের জন্য নয়, আল্লাহর নবী বলছে হাত্তা তাকওয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উপেক্ষা করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ দিনেও বান্দার জন্য অপেক্ষা করছে, রাতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করছে, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে দিন রাত 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা আপনার 24 ঘন্টা দিন আর রাতের বাইরে না দিন আর রাতের মধ্যে? কথা আমার বোঝেন, এই যে 24 ঘন্টা সময় এটা দিন আর রাতের বাইরে না দিন আর রাতের মধ্যে? এই 24 ঘন্টা দিন আর রাতের মধ্যে আল্লাহর নবী বলছে আল্লাহ রাতেও বান্দার জন্য অপেক্ষা করে, দিনেও আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে, এর মানে রাতে দিনে অপেক্ষা করে মানে ঘন্টায় ঘন্টায় দিন শেষ, রাত শুরু দিন শেষ,
আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বোঝা যায় দিনে রাতে বান্দার ক্ষমা চাইবে কখন আল্লাহ ক্ষমা করে দিবে সে অপেক্ষা করে এই কথা আমি এভাবেও বলতে পারি তাহলে আল্লাহ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বান্দার জন্য অপেক্ষা করে কারণ রাত দিনের মধ্যে তো কোনো ফাঁকা আর কোনো জায়গা নাই রাত শেষ হলে দিন শুরু হয়ে যায় দিন শেষ হলে আবার রাত শুরু হয়ে যায় তো রাতে দিনে যদি আল্লাহ অপেক্ষা করে ওই 24 ঘন্টা রাত আর দিনের মধ্যে তাহলে বোঝা যায় বান্দার জন্য আল্লাহ মিনিটে মিনিটে আর সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে কথা বলেন ঠিক কি না ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর পথ বলে কোন দিকে চলে গিয়েছো আচ্ছা গেছো তো গেছো আর থাইকো না ওইদিকে ভুল পথে আর থাইকো না তুমি তোমার রবের কাছে ফেরত আসো দিনে যদি গুনাহ করে থাকো এখনি ক্ষমা চাও ক্ষমা হয়ে যাবে রাতে যদি গুনাহ করে থাকো দিনের বেলা ক্ষমা চাও ক্ষমা হয়ে যাবে এই হাদিসগুলো থেকে বুঝেন আপনি কি বুঝতেছেন আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চায় আরো ক্লিয়ার হবে সামনে চলেন সময় খুবই কম বেশি বলার সময় হবে না কত মুরব্বি হয়ে গেছেন চুল দাড়ি পেকে গেছে এখনো বিড়ি সিগারেট খাওয়া ছাড়ে নাই কবে আপনি ফিরবেন কি কোন বিড়ি সিগারেট খান না মুরব্বিরা হালাল না হারাম হারাম বললে কই আব্দুল্লাহ বিন ইরশাদ ভাই সেদিন এখানে টাঙ্গাইলে কোথাও একটা বলেছিল আমাকে ধরেছে হারাম দলিল দেন আমারে বললেও কি দলিল চাইবেন নাকি চাইবেন বিড়ি সিগারেট হালাল না হারাম মুরব্বিদেরকে মনে হয়েছে একটা পয়েন্ট কোন আপনারা কেন বিড়ি সিগারেট খান এক পা কবরে গেছে কি বুড়া হয়ে গেছে হায় হায় বিড়ি যখন টানে গাল ভিতরে আধা হাত বসে যায় এমন বুড়া হয়েছে ভিতরে আধা হাত বসে যায় এক পা তেল ধরবার গালের মধ্যে এমন জীবন ছেড়ে দিয়ে টানে তা নাই লাগবে লুঙ্গিতে এক হাত দেয় বিড়ি এক হাতে কেন ওই যে বিড়ি খাইতে খাইতে কাশোট আর কাশোটলে লুঙ্গি ঠিক আছে না লরে সরে খুলে যায় ওই এক হাতে বিড়ি ধরে এক হাতে লুঙ্গি ধরছে ধরে করে কাশে আর বিড়ি খায় আমার এক বড়াব্বা ছিল মারা গেছে আত্মাইয়াতুর বৈঠকে মাঝে মধ্যে ওনার কাজ শুরু হতো আমি বলি আল্লাহ বৈঠক শেষ হওয়ার উপক্রম হবে হবে বাপ ওনার কাজ শেষ হয় না আমি বলছি এই যা মরলো বুঝি নিঃশ্বাস নেয় কখন কোন দিক দিয়ে নেয় আমি বুঝি না কাছে তো কাছে থামে না নিঃশ্বাস নেয় তো নেয় কোন দিক দিয়ে এরা আবার কত কাছে ভাই রমজান মাসে বিড়ি খাওয়ার জন্য সিগারেট খাওয়ার জন্য পাল্লা দেন ও মুরব্বী দাড়ি পেকে গেছে আপনার শরম হয় না কেন এক পা কবরে গেছে সাহারি খেয়ে ঘড়ি থাকে আয় আজান দিয়ে দিবে মনে হয় বিড়ি কখন খাবো তাড়াতাড়ি গেছে দুই টান দিয়ে তিন টান দিয়ে কয় সারাদিন খাওয়া যাবে না খেয়ে নিয়েছে ইফতার করার পর নামাজ পড়ে সুন্নাত না পড়ে উনি দৌড়তে বের হয়ে যায় চাচা কই যান আরে বেটা দাঁড়া তো সারাদিন বিড়ি খাইনি মাটা ঠিক না গেছে যাই খাই দুকার নবী বলছেন ওই লোকটার চোখ খুলে গেছে বান্দা যখন পথ হারা বান্দা আল্লাহর দিকে ফেরত আসে আমার আল্লাহ তার চাইতে বেশি বড় খুশি হয়ে যায় জোরে কর না আলহামদুলিল্লাহ আমার ভাইরা হাদিসে আরো বাড়তি কথা রয়েছে লোকটা এত বেশি খুশি হয়ে যায় সে বলে ফেলে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব খুশির ঠেলায় কথা উল্টা করে ফেলে এরকম হয় না আসলে বলতে চাইছিল আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম আপনি আমারে বাঁচিয়ে দিলেন কথাটা উল্টা করে দিয়েছে আসলে আল্লাহ জবানের কথা কিন্তু নেয় না আল্লাহ যেটা নেয় ওটা অন্তরের কথা কথা বলেন ঠিক কি না সহি মুসলিমের বর্ণনা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাপড় চোপড় চেহারা সুরত দেখে না তার পকেটে কত সম্পদ আছে বাড়ি গাড়ি কেমন আল্লাহ রব্বুল আলামিন দেখে না ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানের অন্তর দেখে আর আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানের আমল দেখে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ অন্তর দেখে তো আল্লাহ ওর প্রতি সে খুশি হয়ে গিয়েছিল আল্লাহর নবী বলল ওই লোকটা যত বেশি খুশি হয়ে যায় আল্লাহর দিকে কোনো বান্দা ফেরত আসলে আল্লাহ এর চেয়ে ওই বান্দার উপরে বেশি খুশি হয়ে যায় জোরে কোন আলহামদুলিল্লাহ আপনি যদি আল্লাহর দিকে ফেরত আসেন আল্লাহ রাগ হয় না দুনিয়ার মানুষের কাছে অন্যায় করে আপনি ক্ষমা নিতে যান ওই লোকটা বড় নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু আপনি আল্লাহর দিকে যখন ফেরত আসেন আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে ফেরত আসে ভুল পথ থেকে আমার আল্লাহ ওই বান্দার উপরে একটু নারাজ হয় না বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অনেক গুণ খুশি হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ কত বেশি খুশি হয় আপনাকে একটু দেখাই আল্লাহর নবী বলছেন এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজাহ তিন নম্বর খণ্ড 4245 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু একটা ব্যক্তি আল্লাহর কাছে যখন কোনো ব্যাপারে ক্ষমা চায় আল্লাহ তাকে এমন ভাবে পবিত্র করে দেয় যে ওই ব্যাপারে আর তার আমলনামার মধ্যে কোনো যে গুনাহ ছিল আল্লাহ তার আমলনামার মধ্যে রাখে না জোরে কন আলহামদুলিল্লাহ কথা আপনাকে বলি শুনেন
একটা মানুষ যদি চোর হয় আজ থেকে 30 বছর আগে চুরি করত এখন ভালো হয়ে গেছে নামাজ পড়ে হজ করেছে হাজি হয়ে গেছে তবে 30 বছর আগের থানার ওই ডাইরিটা যদি ঘাটা হয় ওই চাচা যে 30 বছর আগে চোর ছিল তার প্রমাণ জোরে বলেন পাওয়া যাবে না তার মানে বোঝা যায় চাচা যতই আপনি নামাজি হন একদিন চুরি করেছেন এই যে ডাইরির মধ্যে 30 বছর পরেও পাওয়া যাচ্ছে কথা বলেন ঠিক কি না অপরদিকে আপনি যদি আল্লাহর দরবারে গুনাহ করেন আর পাপ করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো আচরণ করে না আমার আল্লাহ আপনার ওই পাপের জায়গাটা গুনার জায়গাটা পরিষ্কার করে একদম সাদা বানিয়ে দেয় জোরে কান আলহামদুলিল্লাহ আত্তাইবু মিনা যামবি কামা লা যামবা লাহু আরে আল্লাহর কাছে ক্ষমা চাও ব্যক্তি ওই ব্যক্তির মতো যে কোনো পাপই করে নাই মানে কোন ব্যাপারে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে এমন ভাবে নিষ্পাপ করে দেয় যে ওই ব্যাপারে আপনি কোনোদিন পাপ করেছিলেন তার কোনো নজির আমল নামাতে আপনাকে আরো সহজ করে বুঝাই শুনেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও বান্দা তুমি আমার দিকে ফেরত আসো তুমি ফেরত আসার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব এক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তুমি অন্যায় করার পর যখন তওবা করে সৎ আমল করা শুরু করবে তোমার আমলনামায় যা গুনাহ ছিল আমি তো মুছে দিলাম ওই পরিমাণ ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার গুনাহ পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দেই ব্যাপারটা কেমন হলো ধরেন এই বল্লা ধরেন ওই যে ওই সাইডে কিছু জায়গা আছে ওখানে একটা ধরেন একটা বাড়ি ছিল যে বাড়িটা ছিল ইটের